সবাই একসাথে বলবো হ্যাঁ আমি বলবো আপনারা বলবেন ও গণান ত্বা পোতিগু হওয়া মাহে कविं कोविनाम् उपमाश्रवस्तमं ज्येष्ठराजं ब्रह्मणा ब्रह्मणस्पातवानः शृण्वन् साधनम्

हंसः प्रचोदयात् ॐ शान्तिः 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 हरिः ओं ॐ সর্বে সুখী না নিরাময় না নিরাময়া নিরাময় মানে আময় মানে ব্যাধি অসুখ রোগ বালাই তাকে বলা হয় কি আময় তো নি আময় মানে আমায় সুমুক্ত হওয়া সন্ধি নিময় হ্যাঁ সন্তু নিদ্রা পশিয়া মা ক্চি দুখভাগ ভেবে ॐ शान्तिः 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 हरिः ॐ अथ शान्तिमन्त्रः ॐ सहनौ भवतु सहनौ भुनक्तु सह वी कर्वावह तेजस्वीधीतमस्तु मिषा वह ओ शाति शांति शाति

नमो ब्रह्मणे नमस्ते शिवाय नमः प्रत्यक्षं ब्रह्मासि ना भूल लो त्वमेवम नहीं है त्वमेव प्रत्यक्षं ह त्वमेव प्रत्यक्षं ब्रह्मासि

भद्रं पश्ये मक्षभिर्ययत्राः भद्रं पश्ये माक्ष मक्षभिर्ययत्राः स्थिरैरङ्गै स्तुष्टुवागं शस्तनुभिः व्यसीमदेवहितम् यदायुः स्वस्ति न इन्द्रो वृद्धश्रवः स्वस्ति नः पूषविश्वभेदः स्वस्ति नस्तर्क्ष अरिष्टनेमिः स्वस्ति न बृहस्पतिर्दधातु ॐ शान्तिः 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 हरिः ओं ॐ पूर्णमदः पूर्णमिदं पूर्णात् पूर्णमुदच्यते पूर्णस्य पूर्णमादाय पूर्णमेवावशिष्यति ॐ शान्ते 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 हरिः ॐ तत्सत् श्रीरामकृष्णार्पणमस्तु এবার আমরা মূল গীতা পাঠে প্রবেশ করব তার আগে আমরা গীতা ধ্যান মন্ত্রটা সবাই মিলে আবৃত্তি করব ও পার্থ প্রতিবোধিতাম ভগবতা নারায়ণে না স্বয়ং व्यासेन ग्रथितां पुराणमुनिना मध्ये महाभारतम् अद्वैतां मृतवर्षिणीं भगवतीम् अष्टादशाध्यायिनी অম্বাম অনুসন্দামি ভগবদ্গীতে শ্রীমদ্ভগবদ্গীতা অথবা দ্বিতীয় ধ্যায় কত দূর যেন হয়েছিল ব্রিজলতা তিরিশ সংখ্যক শ্লোক না আজ একত্রিংশ থেকে হোক হবে তাই তো একত্রিশ হুম বেশ আমরা আজকে একটু অল্পই পাঠ আমরা করতে পারব আমাদের হাতে সময় কম আজকে আমরা পাঁচটা শ্লোকই পাঠ করব মানে পাঠ করব এবং আমরা সেটি ধারণা করার চেষ্টা করব তার আগে আমরা সবাই মিলে ওই আজকের শ্লোক পাঁচটি আবৃত্তি করে নেব সমবেত হবে হ্যাঁ স্বর্মি চেক্ষ্য নী কেতমর্ ধর্মিযুদ্ধৎ সে क्षत्रियस्य न विद्यते यदृच्छया चोपपन्नं स्वर्गोद्वारमपवृतम् सुखिना क्षत्रियः पार्थ लभन्ते युद्धमीदृशम् अथ चेत् धर्म्यम्

सम्भवि च चाकीर्ति मरणादतिरिच्यति भयाद्रणादुपरतं मंक्ष्यन्ते त्वं महारथः ईशं च त्वं बहु भूत्वा यस्य বেশ এবার আমরা আগের দিনে ত্রিশ সংখ্যক শ্লোক পর্যন্ত পাঠ করে যে ধারণাটা পেয়েছিলাম সেটা একটু আমরা পিছন দিকে একটু স্মরণ করে নেব নিয়ে আজকের পাঠে আসবো ত্রিশ সংখ্যক শ্লোকে ভগবান বলেছেন এটি ভগবান বলে চলেছেন তিপ্পান্ন সংখ্যক শ্লোক পর্যন্ত ভগবান বলছেন অর্জুন শুনছেন তার মধ্যে ত্রিশ সংখ্যক শ্লোকে উনি বলেছেন দেহি নিত্যম অবাধ্যয়ম দেহে সর্বস্ব ভারত অর্থাৎ দেহি নিত্যম অবাধ্যম দেহি অর্থাৎ দেহে যিনি নিবাস করেন তিনি দেহী হ্যাঁ দেহে সর্বস্ব ভারত মানে য সমস্ত প্রকারের দেহে দেহে সর্বাস্য ভারত বলার অর্থ এই শুধু মনুষ্য দেহ নয় দেহে সর্বস্ব ভারত মানে বহু প্রকারের দেহ রয়েছে তো জগতে মনুষ্য দেহ ছাড়াও আরও মনুষ্যতর হ্যাঁ বহু জীব এমনকি জ্বর পর্যন্ত তো যত রকমের দেহ আমরা দেখছি আমাদের তো চলমান হ্যাঁ প্রাণ সম্পন্ন যে সমস্ত জীব আছে তাদেরকেই দেহধারী বলে মনে করি আর বাকিদেরকে আমরা জ্বর বলে মনে করি কিন্তু জ্বর হলেও কিন্তু তাদের মধ্যে একটা দেহ আছে আমরা যদি যে কোনো একটা জিনিস আমরা যদি বলি পাথর পাথর বললে কিন্তু যে যেভাবে আমরা পাথর যেখানে দেখেছি পাথরের একটি চেহারা আমাদের কী মনের পটে স্মৃতিপটে ভেসে ওঠে তার মানে কি সেটা তার দেহ এরমভাবে বোতল গ্লাস গাছ যা কিছু জ্বর যদি আমরা মুখে উচ্চারণ করি তাহলে সঙ্গে সঙ্গে কিন্তু আমরা যে যেভাবে সেটি সম্পর্কে অভিজ্ঞ সেই ছবিটি আমাদের মনের মধ্যে ভেসে ওঠে সেটি তার দেহ তো এখানে সর্বস্ব দেহ বলতে গেলে কিন্তু তাই বোঝাচ্ছে এবং আমাদের শাস্ত্র বলছেন যে আপাত দৃষ্টিতে যেটা আমাদের ইয়ে হচ্ছে কী বলে জ্বর কিন্তু তার মধ্যেও সেই চৈতন্য সত্তা বিরাজ করছে হ্যাঁ এই দেবশ্রীকে আর দেবর্ষীর মাসিকে পাশাপাশি বসিয়ে দিলে একটু গায়ে গায়ে বসলে ভালো হয় তাহলে কেউ পড়ার ভয় থাকবে না কি দুজন এ ওর ঠেসেতে সাপোর্টে থেকে যাবে আর আমাদের এ কোথায় গেল ভক্তবদের বোধে বাইরে রয়ে গেছে ভেতরে ঢুকতে পারছে না হ্যাঁ এতক্ষণ তো লজ্জা পাচ্ছে প্রথম দিন এসেছে তো ওকে ডেকে নাও দিয়ে ভেতরে বসতে বলো কোথায় আছে দেখো তাই বলছেন যে দেহি নিত্যই অবদ্ধ সমস্ত প্রকারের দেহে হ্যাঁ দেহি অর্থাৎ ঈশ্বর সেই পরমাত্মা আর দেহ অর্থাৎ জীবাত্মা সেখানে সে নিত্যই অবদ্ধ আছে তাকে অর্থাৎ অবদ্ধ অর্থাৎ তাকে বধ করা যায় না বধের অযোগ্য সে এইবার তাই ভগবান বলছেন তসমাত তসমাত মানে সুতরাং অতএব তসমাত সর্বাণী ভূতানি হ্যাঁ নতম সচিতম অর্হসি নতম ন অর্হসি মানে উচিত হয় না অর্হসি মানে উচিত ন নর্হসি মানে উচিত নয় কি উচিত নয় না সকল ভূতের জন্যে সচিতম মানে শোকগ্রস্ত হওয়া শোক করা তোমার উচিত নয় কেন তার কারণ প্রথম পদে চরণে বলে দিলেন কি না যেহেতু দেহি কি অবদ্ধ সর্বস্ব দেহে তার মানে দেহটি নাশ হয় দেহটি অস্থায়ী টেম্পোরারি কিন্তু দেহি অর্থাৎ দে প্রতি দেহের মধ্যে যিনি নিবাস করছেন তিনি হলেন অবাধ্য তাই বলছেন দেহি নিত্যম অবদ্ধ দেহে সর্বস্ব ভারত তসমাত সুতরাং সর্বাণী ভূতানি সকল ভূতের জন্যে বা কোনো প্রকারী ভূতের জন্যে ভূত অর্থাৎ যেটি এই অনিত্য দেহ যার উপাদানে যে উপাদানে তৈরি ভূত আমরা তো বিজ্ঞানে পড়েছি পঞ্চভূতের সমাহারে দেহ উৎপত্তি সৃষ্টি সেই তাই বলছেন এখানে ন তম সচিতম তোমার ভূতানি শোক করা উচিত নয় বা উচিত হয় না এই পর্যন্ত আমরা আগের দিন পাঠ করেছিলাম আজকে বলছেন এই পর্যন্ত বলা হলো ভগবানের বলে কিন্তু উনি একদম বাস্তব ভূমিতে নামিয়ে আনছেন অর্জুনকে কি সেটা বলছে স্ব ধর্মম স্ব মানে আপন নিজ স্ব ধর্মম স্বধর্মম মানে নিজ ধর্ম অপি চ আবেশিয়া আবেগ মানে দেখে দর্শন করা বিসান করা মানে দেখা হ্যাঁ বিকসন করা মানে হলো দেখা এখানে আবেগিয়া মানে দেখে কি দেখে না নিজের ধর্ম তোমার সামনে উপস্থিত তোমার সম্মুখে মানে তোমার জন্য অপেক্ষা করছে তোমার সেই ধর্মরূপ কর্ম বলছে বলছেন নিকম্পিতুম অর্হসি মানে ন অর্ঘসি মানে উচিত হয় না এই অর্হসি কথাটা নর্হসি আমরা এই দ্বিতীয় অধ্যায় বারবার পাব ভগবান বারবার অর্জুনকে বলছে অর্হসি ন নর্হসি মানে তোমার উচিত নয় উচিত নয় উচিত নয় তার মানে এই উচিত নয় বলার মাধ্যমে তিনি কি উচিত অর্জুনের পক্ষে অর্জুন যেহেতু একজন ক্ষত্রিয় সেইটি উনি অর্জুনকে স্মরণ করাবার চেষ্টা করছেন তো এখানে কি উচিত নয় বলছেন বিকম্পিতুম আর হসি বিকম্পন মানে হচ্ছে ভয় পাওয়া কম্পিত হয় না ভয় কে পে ওঠি সে বিকম্পিত মানে ভীত তা ন বিকম্পিতুম মানে ভয় পাওয়া হসি তোমার উচিত নয় তা মানে ভগবানের এই কথা থেকে কি প্রমাণ হল ভগবান অর্জুনকে বলছেন ভয় পেও না অর্জুন তো এক জগৎ বিখ্যাত বীর সেটাই তো আমরা জানি আর অর্জুনের দিকে তখন সমস্ত ধর্ম পিপাসু মানুষ তাকিয়ে আছে যে অর্জুন যুদ্ধ করে অধর্মের নাশ করবে ধর্মের প্রতিষ্ঠা হবে সেই অর্জুনকে ভগবান যুদ্ধক্ষেত্রে রথে ধনুর্ভান অস্ত্র সবে ত্যাগ করেছে অবশ্য প্রথম অধ্যায় আমরা জেনেছি নিয়ে সেই অবস্থায় ভগবান অর্জুনকে বলছেন ভয় পেও না মা ভয় পাওয়া তোমার উচিত নয় ভগবান এই কথাটি বললো কেন ভগবান তো ভিত্তিহীন কথা বলতে পারে না তার মানে অর্জুন ভয় পেয়েছে অর্জুন ভীত হয়েছে তবে না ভগবান এই কথাটি বললে এটা এটি কিন্তু একটি সিদ্ধান্ত গীতার দ্বিতীয় অধ্যায়ে আমরা একত্রিশ সংখ্যক শ্লোকে পাচ্ছি যেটি একটি সিদ্ধান্ত ভগবানের যে অর্জুন কুরুক্ষেত্র যুদ্ধে দাঁড়িয়ে ভয় পেয়েছে হ্যাঁ তাই জন্য ভগবান বলছেন স্বধর্মম নিজের ধর্ম অপি অর্থাৎ অপি ও প্রত্যয় যোগ করি আমরা বাংলা ভাষাতে যেখানে বাংলা শব্দে ও প্রত্যয় যোগ করে আমরা যে ভাব প্রকাশ করে থাকি সংস্কৃত সেটি অপি প্রত্যয় যোগ করা হয় হ্যাঁ যেমন কথা হচ্ছে যে বলা হলো যে যে চেয়ার থাকতেও ও নিচে বসেছে এই যে থাক চেয়ার থাকতে ও প্রত্যয় আমরা যোগ করলাম মানে চেয়ার আছে কিন্তু ও নিচে বসেছে এইটি হলো পূর্ণ বাক্য চেয়ার থাকতেও ও নিচে বসেছে যে ও তো মানে এখানে সেইটি বলে যে স্বধর্মম অপি মানে তোমার নিজের ধর্ম হওয়া সত্ত্বেও তোমার নিজের ধর্ম কি তুমি ক্ষত্রিয় আর তোমার সামনে এখন যে তুমি মরো বাঁচো যাই হোক ওদের লক্ষ কোটি লোক বড় যোদ্ধা আর তুমি একা কি আছে কিছু করার নাই তুমি ক্ষত্রিয় তুমি পেছন ফিরতে পারো না ক্ষত্রিয় ধর্ম লঙ্ঘন হবে মরতে হবে যুদ্ধ করেই মরতে হবে তাই না অর্জুনের ছেলে যে কাজটি করে দেখিয়ে দিয়ে গেছে অভিমন্যু যে কাজটি করে দেখিয়ে দিয়ে গেছে সাতজন রথিতে তাকে ঘিরেছিল হ্যাঁ আর জয়দ্রথ তাকে পথরোধ করেছিল বেরুতে যাতে না পারে মানে সে সেখান থেকে যে কোনো রকম এ করতে হবে কোনো রকম কৌশল নেয় তো সেখানে সে যুদ্ধ করেই প্রাণ ত্যাগ করেছে অভিমন্যু মহাবীর কিন্তু অর্জুন ভীত হয়েছে হ্যাঁ ভীত হয়েছে কিন্তু সেটা যাতে প্রতিষ্ঠা না পায় ভগবান সাবধান করছে সেই জন্য ভীত হয়েছে মানে সেটা কোনো প্রতিষ্ঠা পায়নি হ্যাঁ সংশয় হয়ে রয়েছে অর্জুন কাজে প্রতিষ্ঠা না পেয়ে যায় তাহলে অর্জুনের কলঙ্ক হবে হ্যাঁ অর্জুনের কীর্তি হানি হবে সেই জন্য ভগবান সতর্ক করছেন তাই বলছেন যে তোমার ধর্ম বা থাকা সত্ত্বেও বা তুমি নিজের ধর্মের সম্মুখীন হওয়া সত্ত্বেও ভয় পাওয়া উচিত নয় হ্যাঁ তুমি ভয় পেও না ধর্মাধি যুদ্ধাত সে অন্যাত ধর্মাত হ্যাঁ ধর্মাত হি এখানে ধর্মাধ্য আছে সন্দি করলে হবে ধর্মাত হি হি অর্থাৎ যেহেতু হি অর্থাৎ যেহেতু বাংলা আমরা যে যেহেতু শব্দটি যেহেতু হ্যাঁ ধর্ম হতে ধর্মাত হ্যাঁ থেকে হইতে যে প্রত্যয় আমরা বাংলা শব্দে ব্যবহার করি সেটি আত বা সাত যুক্ত হয়ে থাকে সংস্কৃত শব্দে তাই বলে হচ্ছে ধর্মাত ধর্মাতই যেহেতু ধর্ম এবং এখানে যুদ্ধাত মানে বক্তব্যটাই ধর্মযুদ্ধ থেকে ধর্মযুদ্ধ হতে শ্রেয়া সেহা বলেছে না শ্রেয়ন্যাত মানে শ্রেয়াহা অন্যাত মানে অন্য কিছু শ্রেয় নবিদ্যতে নবিদ্যতে মানে বিদ্যমান নাই মানে একমাত্র ধর্মযুদ্ধই হলো একজন ক্ষত্রিয়ের পক্ষে সর্বশ্রেষ্ঠ যুদ্ধ যেটি আজকে তোমার সম্মুখে উপস্থিত যে সুযোগ হ্যাঁ তাই বলছেন যেহেতু ধর্মযুদ্ধ ব্যতীত অন্য কোনো যুদ্ধই একজন ক্ষত্রিয়ের পক্ষে সেও যুদ্ধ হতে ক্ষত্রিয় ধর্মই হচ্ছে যুদ্ধ করা তো অনেক প্রকারই করতে হয় রাজ্য বিস্তার করার জন্যে প্রতিশোধ নেওয়ার জন্যে আরও নানান কারণে করতে হতে পারে কিন্তু এক্ষেত্রে কি কারণ যুদ্ধের হেতু কি না ধর্মকে প্রতিষ্ঠা করা অধর্মকে নাশ করা আর এটি ভগবানের কর্ম ভগবান বলছেন যদা যাদা হি ধর্মশ্বে গ্লানির ভবতি ভারত গ্লানের ধর্মে গ্লানি উপস্থিত হলেই তদাত মানম শ্রেজাম মিয়াহম আমি নিজেকে যেন সৃষ্টি করি তা সেই কাজে সহায় হবে অর্জুন ভগবানের সেই ধর্ম প্রতিষ্ঠার কাজে সহায়ক হবে অর্জুন প্রধান লীলা সঙ্গী হবে সেই সুযোগ আজকের অর্জুনের সামনে উপস্থিত কিন্তু অর্জুন কি যায় ভয় পেয়েছে একটু ভীত হয়েছে ভীত হয়েছে অনেকগুলো কারণ এর মধ্যে এক কথায় ভয় পেয়েছে বললে ঠিক অর্জুনের অবস্থাটা বোঝানো যাবে না অর্জুন খুব সংকটে আছে একটা মিশ্র অনুভূতি ওর মধ্যে এই সময় হচ্ছে সামনে সমস্ত দাদু জ্যাঠা গুরুস্থানীয় গুরু এরা সব রয়েছে আত্মীয় স্বজন ভাই বোন মায়ার সম্পর্ক যেটা আছে এইটাই তো মানে হচ্ছে কি বোধিতব্য গীতার বোধ করে মায়ার নাশ করে গীতার মর্মার্ত ঠাকুর বলছেন কি তাগি 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 আর ত্যাগী বলছে ব্যাকরণগত অর্থ দুয়েরই এক মানে ত্যাগই হলো গীতার মূল বক্তব্য সার বস্তু কি ত্যাগ প্রথমেই মায়া সামনে কারা আমার মায়ার সম্পর্কের লোক তাই না ভাই ভাই দাদা ভাগ্নে ভাইপো যারা আছে শ্বশুর হ্যাঁ মামা দাদু তারা কি জাগতিক সম্পর্ক এগুলি কে কার দাদা আর কার মামা গুরু হ্যাঁ আবার তিনি ব্রাহ্মণ ব্রাহ্মণ করা আবার ক্ষত্রিয়ের হ্যাঁ যুদ্ধনীতির এর মধ্যে পড়ে এরকম রকম কারণে আর অর্জুন সেটাই বোঝাবার চেষ্টা করেছে প্রথম অধ্যায় আরও বলবে দ্বিতীয় অধ্যায় আমরা আসবো বিভিন্ন জায়গায় প্রথমেই ও সংশয়টা প্রকাশ করেছে আরও আসবে তো সেইখানে কিন্তু তার মধ্যে ভয়টাও আছে মহামহাবীর তো অনেকগুলো বীর আছে বুঝলে না অনেকগুলো বীর আছে এখন যখন যেমন ধরো হচ্ছে ওই আমরা দুজন বিখ্যাত প্লেয়ারের নাম জানি কে ওই রোনাল্ডো আর মেসি লিওনেল মেসি দুজনই খুব বিখ্যাত ফেমাস প্লেয়ার এই ফেমাস হওয়ার একটা বিড়ম্বনা আছে লোকের অনেক অগাধ আসা তো ওদের প্রতি মেসি মেসি করে সবাই চেঁচাচ্ছে অন্যদিকে রোনাল্ডো রোনাল্ডো বলে সবাই খুব চেঁচাচ্ছে ঠিক আছে ওদের ওপর বড় সবাই জানে মেসি আমাদের দলকে জিতিয়ে দেবে অপর দল ভাবছে যে রোনাল্ডো আমাদের দলকে বাঁচিয়ে জিতিয়ে দেবে যিনি এসেছেন কি তিনি বাইরেই থাকবেন না ভেতরে যাবেন যা করবেন তাড়াতাড়ি করলে ভালো হয় মিটিয়ে নিলে ভালো বেশ ঠিক আছে যেখানেই থাকুক আপনি বসুন তো বলছেন ধর্মাধিযোদ্ধাত সে অন্যাত ক্ষত্রিয়াস মানে ষষ্ঠী তৎপুরুষ সমাস মানে ক্ষত্রিয়ের এর যে যে সমাজে এর যোগ হ্যাঁ আমার ওর তার এই যে র বা এর হ্যাঁ সংযুক্ত হয় কোনো শব্দের শেষে সেটি ষষ্ঠী তৎপুর সমস্যা এখানে হচ্ছে ক্ষত্রিয়া মানে এক মানে একজন ক্ষত্রিয়ের পক্ষে এই ধরনের যুদ্ধ বা ধর্মযুদ্ধ অপেক্ষা শ্রেষ্ঠ যুদ্ধ আর হয় না কাজেই তোমার ভয় পাওয়া উচিত নয় আচ্ছা এরপরে এই যুদ্ধের পরিণাম কি কি হতে পারে সেটি ব্যাখ্যা করে অর্জুনকে বলছেন মানে যুদ্ধ তোমায় যদি করোই তার কি কি পরিণাম তোমার হবে আর যুদ্ধ যদি না করো তারই বা কী কী পরিণাম হবে সেটি এবার সেই ব্যাখ্যায় ভগবান প্রবেশ করছেন বলছেন ইজাদৃচ্ছায়া চোপন্নম স্বর্গদ্বারম অপাধ হ্যাঁ বলছেন ইয়ে উপপন্নম উপপন্নম মানে একবারে উপনীত হয় পৌঁছে যাওয়া চ হ্যাঁ ইয়াদৃচ্ছায়া চ উপপন্নম স্বর্গদ্বরম অপাবৃতম এখন যদি এই যুদ্ধ করে তুমি মৃত হও পরাজিত হও পরাজিত হলে মৃত হতিবে সত্রীয়দের নিয়ম হচ্ছে পরাজিত হয়ে যাওয়ার পরে আর জীবিত থাকার কোনো প্রশ্ন নাই দুধের নিয়ম আছে ওরা যতক্ষণ প্রাণ থাকবে ওরা কিন্তু লড়াই চালিয়ে যাবে মারতেই হবে মানে আমি হয়তো ও বিপরীত পক্ষ হ্যাঁ দুর্যের দুর্যোধনের সেজু ভাই হয়তো আমি বুঝলেন আমি এত দুর্যোধনের সেজো ভাই জানেন কেউ দুর্যোধনের সেজো ভাইয়ের নাম কি দুর্যোধনের সেজ ভাই মনে করুন আমি ঠিক আছে কিন্তু দুর্যোধন তো নয় এ দুর্যোধনের পাল্লায় পরে যুদ্ধটি করতে হয়েছে যেমন ওই দ্রোণাচার্যকেও করতে হয়েছে ভীষকও করতে হয়েছে এটা তো দুর্যোধনের পারে মানে এখন যেহেতু ধৃতরাষ্ট্রেও রাজা হ্যাঁ কাজই রাজার অধীন কর্মচারী ওরা ওরা ও মানে পরাধীন ছিল আর কি ওদের ইচ্ছা না থাকতেও ওদের যুদ্ধ করতে হয়েছে তো কিন্তু প্রেম স্নেহ ভালোবাসাটা তো পান্ডবদের প্রতি ছিলই তো এইবার মনে করে যাক ও ভীমের সঙ্গে আমার গদা যুদ্ধ হচ্ছে আমি দুর্যোধনে যে ভাই আমার সাথে ভীমের গদা যুদ্ধ হচ্ছে মনে করুন ঠিক আছে এবার ভীম হেরে যাচ্ছে আমার কাছে হ্যাঁ তো মেয়ের হেরে যাচ্ছে মানে যখন হেরি যখন গেছে ভীম আর উঠে দাঁড়াতে পারছে না এমন গদা হয়তো দু দিয়ে ফেলেছি আমি সে আর উঠে দাঁড়াতে পারছে না তো তখন আমরা জাকে ছেড়ে দিয়ে আছে তো আর তো উঠে দাঁড়াতে না আর তো আমি মারতে পারবে না জাগে হারিয়ে দিয়েছি ভীম তো ছাড়বে না ভীম ওই অবস্থাতেই গদাচার ও যদি ল্যাংচাতে ল্যাংচাতে এসে আমার পিঠে ঠুকঠাক যা হোক মারবে তা তখন বাধ্য হয়ে আমার তো রাগ হবে এই তোকে ছেড়ে দিলাম আবার তুই জ্বালাচ্ছিস কেন যা না বাড়ি যা হেরে গেছিস সে যাবে না মারতেই হবে এটাও যুদ্ধ নীতি আর কি যেটা আজকে মানে হয় না আর কি কিন্তু আমাদের এই হিন্দু শাস্ত্রে প্রতিটি বিষয়ে এত সুন্দর শৃঙ্খলা নীতি পরায়ণতার কথা বলা আছে কিন্তু আমরা সেগুলি আজকে অনুসরণ করি না সবটা এই আর কি করাও শক্ত পরিবর্তিত পরিস্থিতিতে যাই হোক আমরা সবাই সুবিধাবাদী সুবিধাভোগী হয়েছি আর কি হ্যাঁ যাই হোক কিন্তু এক্ষেত্রে কি হচ্ছে যদি তুমি মরে যাও মরে তো যেতেই হবে কি হবে না স্বর্গদ্বারম অপাবৃতম হ্যাঁ মানে অপাবৃত মানে আবৃত মানে ঢাকা আর অপাবৃত মানে খোলা ঢাকা থাকবে না মানে তোমার জন্য স্বর্গের দ্বার উন্মুক্ত থাকবে তুমি যদি মরে যাও তোমার জন্য অপেক্ষা করবে কি যদি তুমি হেরে যাও ইয়দৃচ্ছায় উপপন্নম স্বর্গদ্বারম অপাবৃতম হ্যাঁ এবার বলছে সুখী না হ্যাঁ পার্থ হ্যাঁ ক্ষত্রিয়া মানে এখানে হচ্ছে এটা হচ্ছে বহু বচনে বলা আছে ক্ষত্রিয়া মানে ক্ষত্রিয়গণের ক্ষত্রিয়গণের কি সুখী হওয়া